করোনার ধাক্কা সামলে দেশের অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর পথে, ঠিক তখনই রাশিয়া ইউক্রেন যুদ্ধের দামামায় টালমাটাল সবকিছু। সাবলীল গতিতে এগিয়ে চলা অর্থনীতি হোঁচট খায় জ্বালানির বাড়তি দামে। নিত্যপণ্যের দামও পাল্লা দিয়ে বাড়তে থাকায় মূল্যস্ফীতির নতুন রেকর্ড হয়। একই সঙ্গে ডলারের তীব্র সংকট প্রকট করে অর্থনৈতিক মন্দার হাতছানি। ব্যাংকিং খাতের বেসামাল অনিয়ম দুর্নীতির খবরও বছর জুড়েই ছিল আলোচিত। শ্রীলঙ্কার পরিণতির শঙ্কা কেটে গেলেও শেষ মুহূর্তে IMF এর ঋণের দ্বারস্থ হতে হয় বাংলাদেশকে। সব মিলিয়ে এবছর কেমন গেল অর্থনীতির হালচাল, জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। ২০২২ সাল, বছরটা শুরু হয়েছিল করোনা ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়ে, কিন্তু এক মাস না যেতেই সেই স্বপ্ন ফিকে করে দেয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। অর্থনীতির বৈশ্বিক অস্থিরতার পারদ চড়তে থাকে নিত্যপণ্যের দামে। নতুন অভিজ্ঞতার মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশও বাধ্য হয় জ্বালানির দাম বাড়াতে। ডিজেল, কেরোসিন ও পেট্রোলের 50% দামের প্রভাবে মূল্যস্ফীতি ছুঁয়ে যায় 9.5% চূড়া। ভোগান্তি চরমে ওঠে স্বল্প আয়ের মানুষের। আমদানিকৃত মূল্যস্ফীতির একটা চাপ সাধারণ জনগণের উপর পড়েছে, জীবন মানের উপর পড়েছে, এবং সেটা আমাদের এখানে বিনিয়োগ এবং অন্যান্য যেসব আমাদের ব্যবসা, আমাদের রিজার্ভস, এগুলোর উপরে একটা চাপ সৃষ্টি করেছে। আমদানি করা খাদ্য বা ফলমূলই শুধু নয়, চাল ডাল আটার দামের প্রভাবে বেশিরভাগ খাদ্যপণ্যের দাম বেড়ে যায় প্রায় রাতারাতি। অতিরিক্ত মুনাফার আশায় দোকান থেকে উধাও হয়ে যায় তেল আর চিনি। দূরদেশের এক যুদ্ধের প্রভাবে আমদানি খরচ বেড়ে যাওয়ায় রিজার্ভ কয়েক মাসে কমে যায় $10 বিলিয়ন। সংকট চরমে ওঠায় কয়েকদিনেই সেঞ্চুরি ছাড়াই ডলারের দাম। লাগাম টানতে মানি চেঞ্জারেও অভিযান চালায় বাংলাদেশ ব্যাংক। খরচ কমাতে বিলাসী পণ্যের আমদানি নিরুৎসাহিত করার পাশাপাশি অযাচিত বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা দেয় সরকার। যে 2022 সাল আমাদের জন্য হয়তো এক ধরনের একটা ওয়েক আপ কলও আমাদেরকে দিয়ে গেল, যে আমাদের যেসব জায়গাগুলোতে আমাদের যে বিনিয়োগ, সে বিনিয়োগটা যাতে সাশ্রয়ীভাবে করতে পারি, সুশাসনের সাথে করতে পারি, আমাদের যে অভ্যন্তরীণ সম্পদ আহরণ সেটা যাতে আমরা ভালোভাবে করতে পারি। ঋণ জালিয়াতির অন্যতম হোতা পিকে হালদারের বিচার যখন চলছে ভারতে, তখনও থেমে নেই ঋণ কেলেঙ্কারি। বছরের শেষ ভাগে এসেও তিনটি ইসলামী ব্যাংকের বড় ঋণ প্রশ্নবিদ্ধ হওয়ায় পর্যবেক্ষক নিয়োগে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক। বছর জুড়ে শেয়ার বাজারও কোনো আশা জাগাতে পারেনি। রপ্তানি, রেমিটেন্স সহ অন্য সূচকও ছিল ওঠানামার মধ্যেই। তবে অর্থনীতির সংকট প্রকট হয়ে উঠলেও বছর জুড়েই আড়ালে ছিলেন অর্থমন্ত্রী। বিশাল আশার রেকর্ড বাজেট ঘোষণা ছাড়া তার তেমন কোনো তৎপরতাই চোখে পড়েনি। বৈশ্বিক ঝড়ে তাই স্পষ্ট হয়ে ওঠে প্রাতিষ্ঠানিক দৈন্যতা। ব্যাংকিং খাত, সেখানে যে আমরা যে সংস্কার প্রয়োজনীয়গুলো করিনি, আমাদের যে শাসনের সাথে যে সুশাসন সেটার দিকে যে আমরা যে নজর দেইনি, এই যে বাইরের ঝড়ঝাপটাটা আমাদের নিজস্ব অর্থনৈতিক ভিত্তির যে দুর্বলতার জায়গাগুলি সেগুলোকেই কিন্তু এটা চিহ্নিত করছে। সুতরাং আমি বলবো যে সেদিক থেকে এটা আমাদের একটা শিক্ষণীয় বছরও আমি বলবো। তবে শঙ্কার মাঝেও এবছরের বড় প্রাপ্তি, পদ্মা সেতুর দোয়ার খোলার মধ্য দিয়ে দক্ষিণের অর্থনীতির জাগ্রত সম্ভাবনা। নিত্যপণ্যের আকাশচুম্বী দামের মধ্যে কিছুটা হলেও আশা জাগিয়েছে 1 কোটি পরিবারের মাঝে ন্যায্যমূল্যে TCB-র পণ্য বিতরণ। বছরের শেষ প্রান্তে IMF এর $4.5 বিলিয়ন ঋণ প্রতিশ্রুতি প্রশমিত করেছে রিজার্ভ সংকটের উৎকণ্ঠা। IMF stands ready to support Bangladesh's economic policies. জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।